फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी शुमी तुम्हारे संगे आज के एक नतून ब्लॉग शेयर करते चले एसेछि। तो एखन बजे एक 40 मतो और आज के ब्लॉगटा आमी एखन थेकेई स्टार्ट करछि। आज के ब्लॉगेर सेरकम कोनो प्लानिंग छिलो ना और विगत किछुदिन धरे आमी ब्लॉग शूट करिओ नि और सेई जोन्नो भाबलाम ठीक आछे चलो आज के जखन हठात एक प्लान होयेछे तो हठात करेई एक ब्लॉग स्टार्ट करे दिई। आज के आमी जाच्छि नवद्वीप माने आमार बाड़ी। আমার প্ল্যান ছিল নবদ্বীপ যাওয়ার, কিন্তু সেটা আগামীকাল, মানে আজকে শুক্রবার। আমার প্ল্যান ছিল শনিবার দিন যাওয়ার, কিন্তু আজকে হঠাৎই মানে এই একটু আগে মানে এই 10টা 11টা নাগাদ ও বললো কি যে চলো ঠিক আছে আজকে আমিও যাই। ওর যদিও অফিসের কাজ আছে, ও খানিকটা কাজ এখানে করছে আর খানিকটা আমাদের বাড়িতে গিয়েই করবে, কিন্তু মানে ও ভেবেছিল কালকে ও ওর বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাব, কারণ ভোট আছে, ভোট দিতে যাব। আমি তো বিয়ের পর থেকে একবারও ভোট দিইনি, হয়তো এইবার প্রথমবার ভোট দিতে পারবো, দেখা যাক সেটা হয় কি হয় না সেটা তো অন্য ব্যাপার। তবে আজকে আমাদের আরও কিছু প্ল্যানিং আছে, জানি না সেই প্ল্যানিংটা কতটা মানে কাজে দেবে বা এক্সিকিউট করবে, তবে প্ল্যান তো হতেই থাকে আমাদের, চলো দেখা যাক। আর হ্যাঁ, আমরা হয়তো এতক্ষণ বেরিয়ে যেতাম, কিন্তু আমাদের একটা ডেলিভারি আসার কথা ছিল ফ্লিপকার্ট থেকে। আমরা একটা ভ্যাকুম ক্লিনার অর্ডার করেছিলাম, সেটা একটু দেখে যাওয়ারও ব্যাপার ছিল যে ঠিকঠাক এসছে কি না জিনিসটা, সেই জন্য এতক্ষণ মানে ওয়েট করছিলাম। আমি রেডি হয়ে গেছি আর ও এবার রেডি হয়ে বেরোবে। গাড়িটা কিনে নিয়ে যাও না, মিষ্টি কেনা, আমাকে তো কিছু নিতে হবে, তাই বলছি মৌচাক থেকে মিষ্টি কিনে আনবো। কোন মৌচাক? এমনিতেই বেরোতে হয়ে গেছে অনেকটা দেরি, তারপর রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর আমাদের একটা প্ল্যান ছিল, কিন্তু বেরোনোর খানিকক্ষণ আগেই মনে পড়লো যে আমরা অন্য রাস্তা দিয়ে যাব, তাই সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এতটা জ্যাম আর পেয়েছে জোর খিদে, এখন দেখা যাক সামনে গিয়ে জ্যাম ক্লিয়ার হয় কি না। পৌঁছাতে পৌঁছাতে মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে, একটু আগে কি মেঘলা ছিল আর এখন বাবারে কত রোদ উঠে গেছে হঠাৎ করে, ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, এই রোদ এই মেঘ নাও রাস্তার মধ্যে এখন দাঁড়িয়ে থাকো। লেখা আছে মগরা, আমি না থাকলে তো তুমি হারিয়ে যাবে। নানি কুন্তি ঘাটে এসে আমরা একটুখানি গাড়িটা দাঁড় করিয়েছি, আমার পেয়ে গেছে প্রচন্ড খিদে, রাস্তায় কোথাও দাঁড়ানোর চান্স পাইনি আর তার উপরে আমাদের রাস্তা ভুল হয়ে গেছে। তো ফাইনালি বিষ্ণুপ্রিয়া হলটার এখানে চলে এসেছি, আমরা নবদ্বীপে ঢুকছি, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, এখন এই 5:40 মতো বাজে হয়তো। আর এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, অনেকবার জ্যামে পড়তে হয়েছে, মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা পার করা খুব মুশকিল। বাড়ি পৌঁছে গেছি, দিয়ে একটু জামা কাপড়টা ছেলে ফ্রেশ হয়ে নিলাম, মা ওখানে বেগুনি টাইপের কিছু করছে মুড়ি খাওয়ার জন্য। আর রাস্তাতে খেয়েছি একটা কচুরি, একটা সিঙ্গাড়া, একটা মিষ্টি, কিন্তু আমার আবার খিদে পেয়ে গেছে, তো একটু জমিয়ে মুড়ি খাবো আর সবার সঙ্গে একটুখানি গল্প আড্ডা করব। আর রাত্রেবেলা তারপর দেখা যাক কি কি বানায় মা আজকে। এসেই পাড়ার সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো আমি ওখানে গিয়ে একটু গল্প করতে শুরু করে দিয়েছিলাম, যদিও অন্ধকার হয়ে গেছে, কিন্তু এই কাকিমা বৌদিরা সবাই দাঁড়িয়েছিল, সবার সঙ্গে একটুখানি গল্প করে তারপরে এসে বাড়িতে ঢুকলাম। যে মা এখানে বানাচ্ছে জামাইয়ের জন্য বেগুনি, জামাই মুড়ি খাবে, আমিও খাবো, আমার বেশি খিদে পেয়েছে। এই যে বেগুনি মুড়ি চানাচুর আর মিষ্টি,
এগুলো সব নবদ্বীপেরই, কিন্তু এইটা হচ্ছে আমার মামা বাড়ির ওখানকার মিষ্টি। আমার মাসিরা এসেছিল তো নিয়ে এসছে ছানার জিলাপি। ওখানকার ছানার জিলাপি খুব বিখ্যাত আর খেতেও খুব টেস্টি। তো এসে অফিসের কাজে বসে গেছে, সেই জন্য এখন আমি ওপরে এগুলো দিতে যাব। এই হলো আমাদের ওপরের বারান্দা, মানে এটা ভেতর দিকের। এই একটা পুরনো ওয়াশিং মেশিন, এখানে নতুন ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের ওপরেও প্রচুর জিনিসপত্র রাখা হয়ে গেছে। এখানে জিনিসের ওপরে জিনিস আছে প্রচুর। আর এই যে এখানে ঠাকুরের কিছু ছবি আছে, এগুলো এইটা মনে হয় মা বাঁধিয়েছিল, এই লক্ষ্মী ঠাকুরের ছবিটা। আর এই সরস্বতী ঠাকুরটা আর এই দুর্গা ঠাকুরের এই পুরো যে মূর্তিটা, এগুলো সব বাবা পেয়েছিল। এই হলো আমাদের ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘর বলতে পারো। ঠাকুর ঘর বলে তো আলাদা নয়, এই ঘরটায় আমি যখন পড়াশোনা করতাম তখন এই ঘরে আর একটা খাটও ছিল। এই জায়গাটাতে খাটে বসেই আমি পড়াশোনা করতাম আর এখানটাতে পুজো করা হতো। তো ওর ছোটো খাট মতো ছিল, এখন সেটা নেই। আর এখন শীতকাল বলে ঠাকুরকে মা এইভাবে চাদর জড়িয়ে রেখেছেন। আর এটা হলো আমাদের একটা নতুন ঘর বলতে পারো, মানে আমাদের এই পোর্শনটা আগে ছিল না, এই এই অবধি ছিল, যেখানে অবধি মোজাইক দেখছো সেটা। এইটা আবার অনেক পরে, এই হবে মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে অনেক পরে এই দিকটা বাড়ানো হয়েছে, সেই জন্য এদিকের মেঝেটা আলাদা। মাঝখানে এই টাইলসগুলো আবার ফেটে ফেটে বেরিয়ে গেছিলো, সেই জন্য এখানে আবার জোড়াতাপ্পি দেওয়া হয়েছে, মানে সবই খাপছাড়া খাপছাড়া ব্যাপার। দিনের বেলাতেই ভালো দেখা যাবে, এখন তবু দেখছি খুলে। এই যে এইখানে আছে আমাদের একটা ছোট ছাদ, অন্ধকার এখন। এই যে এই 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 জায়গাটাতে একটা ছোট ছাদ আছে, ব্যালকনি বলি, রাস্তার ওপরেই একদম। দিনের বেলায় ভালো বোঝা যাবে, আগে এই সবগুলো জায়গাগুলো ফাঁকা ছিল, এখন বাড়ি ঘর ধর হয়ে যাচ্ছে। এবার আমিও নিচে যাব, কারণ মা আমার জন্য বেগুনি ভাজছে। আমি এবার জমিয়ে বসে বেগুনি আর দেখি টুকটাক কিছু খাবো, মানে আমার মুড়ি খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু বেগুনি আমি খাবই আর চানাচুর খাবো। এখানে ওর জন্য হচ্ছে দুধ চা, আর বাবা মা আর আমার তিনজনের জন্য হবে গ্রিন টি। এর পরে হবে সেটা, বাবা মা সকালবেলা লিকার চা খায় কিন্তু সন্ধ্যাবেলার দিকে গ্রিন টি খায়। রাতের মেনুতে আছে রুটি আর চিলি চিকেন। মা একটু আগে চিলি চিকেন বানিয়ে রেখেছে আর এখন গেছে রুটি করতে। আমি বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর মা সন্ধ্যাবেলা হলে যে সিরিয়ালগুলো দেখে সেগুলো আমি টুকটাক দেখছি, আর মায়ের ফোনে গেম খেলছি। তো এখন 9:20 বেজে গেছে, একটু পর খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।